মুর্শিদ আছে যিনি আপনাকে রাস্তাটা দেখায়। আমাদের দেশের কবিরাও তো মুর্শিদ কয়, খালি আম নেই, খালি বুঝলেন না। এই যে কবি বলেন, পথের দিশা দাও গো মুর্শিদ, পথের দিশা দাও, আমি পথ হারাইয়া কান্দা মরি, আমায় তুলা নাও মুর্শিদ, পথের দিশা দাও, পথের দিশা দাও গো মুর্শিদ, পথের দিশা দাও, কোন বা পথে মেলে আল্লাহ, কোন বা পথে রাসূলুল্লাহ, কোন বা পথে মেলে আল্লাহ, কোন বা পথে রাসূলুল্লাহ, কোন পথে পুলছে রাতে পাব সেই কথা জানাও, মুর্শিদ পথের দিশা দাও, পথের দিশা দাও গো মুর্শিদ, পথের দিশা দাও, আইসা ভবে মরলাম মিছে ভূতের বাগার খেটে, ওরে আমার আমার ভাবে না ভেবে জীবন গেল মিছে, চোখ থাকিতে হইলাম কানা, পথের দিশা নাই কো জানা, আমি চোখ থাকিতে হইলাম কানা, পথের দিশা নাই কো জানা, তুমি অন্ধ চোখে অধমের জ্ঞান বাতি জ্বালাও, মুর্শিদ পথের দিশা দাও, পথের দিশা দাও গো মুর্শিদ, পথের দিশা দাও, আমি পথ হারাইয়া কান্দা মরি, আমায় তুলা নাও মুর্শিদ, পথের দিশা দাও, পথের দিশা দাও গো মুর্শিদ, পথের দিশা দাও, পথে দিশা দাও, ভুল ভুল পথে বিপথে চলে আমার জীবন তো অর্ধেকই শেষ, এবার সঠিক পথের সন্ধান মেলাও। এ সঠিক পথ কোরআন এবং হাদিস শরীফের পথ, এ আদর্শের সন্ধান মেলাইয়া যুগ যুগ ধরে নবী রাসূল আল্লাহ পাক পাঠাইছেন। নবুয়তের রেসালাতের পরে বেলায়েতের যুগ আবার আসছে। আল্লাহর মনোনীত ব্যক্তি, সাদিক বান্দা, ভালো মানুষ, ওলি ব্যক্তি, তাদের সান্নিধ্যে যে কোরআন সুন্নাহ মাফিক জীবনটাকে পরিচালিত করে পথের, এজন্য তো কবি বলেন, প্রেম তো প্রেমে কি মরে তবু, প্রেম তো মরে না, প্রেম তো প্রেমে কি মরে তবু, প্রেম তো মরে না, প্রেমিক মরে প্রেম মরে না, ওই প্রেম আজও বাসা আছে। যেই প্রেমের ওয়াজ আমি আপনি করি, ওয়াজ করিনি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রেম আছে জীবিত, ওটা জীবিত যদি না থাকতো তরিকতার রাস্তার হিসাবপত্র ওয়াজই সব বন্ধ হয়ে যেত। ওই এক একজন পাগলে দিয়া দিয়া শিক্ষা দিছে, ওই রকম পাগল হও, ওই রকম পাগল হও, আশিক হলে মাসুক মিলে, হায় রে মনসর হেল্লা যে আবার আনাল হকে বলে, হায় রে আশিক হলে মাসুক মিলে,
হায় রে মন সরো হেল্লা যে আবার আনাল হক বলে ওরে সেই মত আশিক যারা রে বন্ধু দেশ বিদেশি ঘুইরা মরে তার আশায় ওরে ও মরিশির রইলে কোথায় তোরে না দেখিলে মোর প্রাণ ওরে যায় ওরে ও মরিশির রইলে প্রেম কইরাছেন নবী অস করুনি হায় রে তারাই কেবল হয় নাই মিলন এই না দুনিয়ায় হায় রে প্রেম কইরাছেন নবী অস করুনি হায় রে তারাই কেবল হয় নাই মিলন এই না দুনিয়ায় ওরে সেই মত প্রেমিক আমি হইলাম রে ওরে বন্ধু প্রাণ থাকিতে একবার দেখা দাও আমায় মুর্শিদ প্রাণ থাকিতে একবার দেখা দাও আমায় ওরে ও মুর্শিদ রইলে কোথায় তোরে না দেখেলে মোর প্রাণ ওরে যায় ওরে ও মুর্শিদ রইলে কোথায় দেখা হয় নাই প্রেম আছে ওই প্রেমের আলো ওই প্রেমের ঝলক আজও চলছে মানুষ মানুষের রুহের এবং আত্মার জগতের এই প্রেম এটা হলো নবী প্রেম আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ জোরে কল সুবহানাল্লাহ এটা আল্লাহ নবীর জন্য এই প্রেম এই ভালোবাসার প্রেমের মধ্যে দুনিয়ার কিছু নাই আল্লাহকে পাওয়ার জন্য এবার আল্লাহকে পাওয়ার জন্য প্রেমের পরীক্ষা চলছে দরবারে যান আসেন কোনো পরীক্ষা কি হবে না হবে পরীক্ষা পরীক্ষা হবে বিয়ে পরীক্ষা দেন আয়ে পরীক্ষা আয়ে পরীক্ষা দেন এম এ পরীক্ষা দেন পাশের প্রশ্ন এবার পরীক্ষা যে আমার পরীক্ষা কত চলতেছে আমি আমি পরীক্ষা সমাজে কত পরীক্ষা চলছে কত মানুষে কত কিছু বলা বলি কত কিছু করতেছে পরীক্ষা তো চলছে আমার পরীক্ষা এটা আর আপনাদের সাথে মত বিনিময় করি কথাবার্তা বলি আলাপ আলোচনা করি এত লক্ষ মানুষের ভেজাল ঝামেলা পড়ি কিছু কষ্ট আমার হয় না কষ্ট আমার হয় তারপরও মনে করি যে বোধহয় পরীক্ষায় আমি ফেল করে হয়তোবা আমি নিষ্ঠুর হয়ে গেছি অথবা আমি ভালো মানুষ হয়তো হইতে পারি নাই আমি হয়তো মহৎ হইতে পারি নাই ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি সমস্ত অপরাধে হয়তো বা জর্জরিত ভালোবাসার হয়তো কোনো দাম কোনো মূল্যই হয়তো আপনাদেরকে দিতে পারতেছি না এটা বলে আমি ক্ষতবিক্ষত হই মাঝে মাঝে অপরাধী বলে নিজেকে আমি মনে করি খলিল মুছা জাকারিয়া প্রেমের পরীক্ষা দিয়া পাশ করে যাই এই কয়জনে খলিল মুসা জাকারিয়া প্রেমের পরীক্ষা দিয়া পাশ করে যাই এই কয়জনে হায় রে আমাদের কি প্রেম শিক্ষা
কারে করো এই পরীক্ষা, পাশ ফেল আমার তোমার ওই চরণে, তোমার ওই চরণে আল্লাহ। বন্ধু তোমার চরণে আমার সব পাশ ফেল, কার চরণে? মহান মাবুদের, তোমার চরণে সব পাশ ফেল আমার। লেগে তোমার রূপের নেশা, হারাইলাম দুনিয়ার দিশা, তবু আশা জাগে মনে মনে। লেগে তোমার রূপের নেশা, হারাইলাম দুনিয়ার দিশা, তবু আশা জাগে মনে মনে। আমি যদি গো তোমারে পাই, ধনরত্ন নাহি চাই। আমি যদি গো তোমারে পাই, ধনরত্ন নাহি চাই। দয়া বঞ্চিত করো কি কারণে প্রাণ বন্ধুরে, আর কত জ্বালাবির প্রেমা গুণে, আর কত জ্বালাবি প্রেমা গুণে প্রাণ বন্ধুরে, আর কত জ্বালাবির প্রেমা গুণে। আল্লাহর প্রেমে নবীর এই জ্বলাজ্বলি, এই আগুন, এটা ওই বই যায়, এটা হবে জ্বলতে জ্বলতে পুইরা কাঠ ছাই হইতে হবে, কালা হইতে হবে। প্রেমের ভালোবাসার ধূপ না পড়ে না দেয় গন্ধ, ধূপ পুড়লেই গন্ধ বের হবে। আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রেমে পুড়লেই গ্রাম বের হবে। ছোটো ছোটো চিকিৎসা জানি হাতে আছে, যদি সাবধানতা অবলম্বন করেন লক্ষ টাকার থেকে আপনি বেঁচে যাবেন। পেটের সমস্যা যারা ভোগেন, পানি খান বেশি বেশি, অল্প অল্প আহার করেন, বারে বারে খান, কাঁচা পেঁপে খান, এক কাপ পানির মধ্যে 10-20 ফোঁটা পেঁপের কষ দিয়ে বাসি পেটে, এক কাপ পানি আর 20 ফোঁটা পেঁপের কষ দিয়ে বাসি পেটে খান আর কাঁচা পেঁপে খান। পেপসিন, এটা হলো এনজাইম সিক্রেশন হবে, পেট ভালো হবে, হবে পেটে কোনো দিন ক্যান্সার হবে না ইনশাআল্লাহ তাআলা। আদা কিশমিস দারচিনি একসাথে মিশে এক খণ্ড দারচিনি, এক খণ্ড আদা, একটা কিশমিশ একসাথে মিশিয়ে খান, জীবনেও গলায় ক্যান্সার হবে না কোনো দিন, আর আপনার সব ভোকালটাই পরিষ্কার থাকবে। প্যাঙ্কিয়াস চিনেন? প্যাঙ্কিয়াস, প্যাঙ্কিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হয়, এই প্যাঙ্কিয়াসের মধ্যে কোনদিন ক্যান্সার হবে না, এটা এটা শক্তিশালী হয়ে যাবে। এটা ছোটো ছোটো চিকিৎসা যা নিজের হাতে আছে, যদি সাবধানতা অবলম্বন করেন লক্ষ টাকার থেকে আপনি বেঁচে যাবেন। এরপর হাতে খাটে সর্ষের তেল হাতে নিয়ে হাতে এরকম ঘষবেন, পায়ের তলায় সর্ষের তেল দিয়ে এরকম ঘষবেন 100 বার, এই হাতে মানে 100 বার, পায়ের তলায় 100 বার। হার্ট, লাংস, কিডনি ভালো থাকবে, সাইনাসের সমস্যা যাবে, ঠান্ডার অসুখও সেরে যাবে ইনশাআল্লাহ তাআলা। অতিরিক্ত ঠান্ডা পানি খায়েন না, অতিরিক্ত গরম পানিটাও খায়েন না, অপেক্ষাকৃত চা একটু ঠান্ডা করে খাবেন, খুব গরম চা খায়েন না, একটুখানি সামান্য ঠান্ডা করে খাইতে হবে। চার মধ্যে দুধ এবং চিনি খাবেন না, চার একশন নষ্ট হবে। চার কাপে চা ঢালার পরে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার গরম করে ওই চা আর খাওয়া যাবে না, এটা বিষ হবে, এটা এটা মনে রাখতে হবে। গরম পানি করে চা পাতি গরম পানির মধ্যে দিতে হবে, চা পাতি দিয়া পাতিলে দিয়া চা গরম করলে চার একশন নষ্ট হয়ে সেটা বিষ তৈরি হবে, সেটা এটা বুঝতে হবে এই জিনিসটা। পানি গরম করার পরে চা পাতি দিতে হবে, এটা মনে রাখতে হবে সবার। এটা
দাঁত শিরশির করে, ব্রাশ করলে পরে ব্যথা লাগে, ওই সাধনার একটা মাজন আছে, সাধনা দর্শন চূর্ণ, ওইটা দিয়ে দাঁত মাজেন। আর হোমিও একটা আছে ডেন্টো লাইফ, এটাতে দাঁত মাজেন। চায়নার থেকে একটা পেস্ট বের করছে ওর কেয়ার, এটা দিয়ে ব্রাশ করেন, এটা সেরে যাবে ইনশাআল্লাহ তাআলা, এটা সারবে, পরিষ্কার হয়ে যাবে। আর সবাই এক কাপ করে খাঁটি দুধ খাইন, আর মধু এক চামচ করে খাইনি। গতকাল আমি দুইবার মধু খাইছি, রাত্রিতে খাই না, সকালে দুপুরে খাই। হ্যাঁ, কখনোই খাওয়া যাবে না চা মধু একসাথে, খাওয়া যাবে না মধু দুধ একসাথে, খাওয়া যাবে না, এটা খুব সাবধান। মধু আর দুধ একসাথে কখনোই খাওয়া যাবে না, চার সাথে মধুর কোনো মিশ্রণ নাই। মধুর মিশ্রণ হলো লেবুর সাথে, লেবু মধু পানি আদা, এগুলো হলো খুব মামাতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই আর কি, এরা খুব জোরদার জুটি। এই এখন ব্রাজিলের সাথে বাংলাদেশে আবাহনী লাগাই দিলে খেলা এটা জমবো না, ব্রাজিলালা খেলা খেলাই ভুলে যাবো তারা, কারণ আমরা তো আওড়া করে জামরে নাচতেন নাচতেমো কেমনে গোল দেওয়া যায়, ওরা তোমাকে খেলাই বুঝবো না, গোল খাইবো খালি। তাহলে আদা আদা মধু পানি লেবু এই চারটা, এটা এটা হলো এটা একটা কম্বিনেশন, এই চারটা একসঙ্গে যে খাবে তার ক্যান্সার হবে না তার, এবং কতগুলো রোগের যে চিকিৎসা এটার মধ্যে আছে, কিন্তু কখনো চার সাথে এটা কখনোই সম্মিশ্রণ এটা এটা করা যাবে না। এটা মনে রেখে দেন, পানি দিয়া মধু দিয়া চা দিয়া অথবা আদার রস দিয়ে যদি গরম করেন তাহলে আদার এক মধুর অ্যাকশন শেষ, মধু কিন্তু কিছু দিয়া জাল করা যাবে না, মধুর অ্যাকশন শেষ। এই মধু তিন থেকে 3,500 বছর মধু থাকে, নষ্ট হবে না মধুর, এতদিন পর্যন্ত মধু থাকে। একটা ওষুধ তৈরি করেন 1 বছর সর্বোচ্চ তার এক্সপায়ারি ডেট, আর মধু হলো 3,500 বছর। এমনি আল্লাহ পাক বলছেন, ওয়াহা রব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, এমনি কি আল্লাহ পাক বলছেন? এটা হলো মানুষের জন্য হলো শেফা, এর জন্য মৌমাছির অন্তর আমি ঢেলে দিছি, বাসা বাঁধ বাড়িতে গাছে পাহাড়ের পাদদেশে, মধু সংগ্রহ করো, আমার বান্দারা মধু খাবে, তাদের রোগের জন্য শেফা। আলহামদুলিল্লাহ, না মধু চাষ করলো মধু খাঁটি ওটা, কারণ রানী রানী বল্লাটা তো তারা আটকে রাখে, অন্যরা মধুর তারা ওটার মধ্যে মধু সংগ্রহ করে আনে, চাষের মধ্যে খাঁটি মধুই, কিন্তু যদি ওই খাঁটি মধুর সাথে তারা যদি আবার রাত করে ইত্যাদি করে থয়, এটা তো আমরা জানি না।